মহিউদ্দিন আহমেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা। আমাদের পৌরসভা নির্বাচন আগামী 9ই মার্চ। আমি পটুয়াখালী বিগত 5 বছর যে কাজগুলো করেছি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, আমি আমাদের মাতৃ চিকিৎসা সেবার জন্য, আমি রাস্তাঘাট, শহীদ মিনার, ফুললেন রাস্তা, লেক, মানুষের বিচরণের জন্য যে জায়গা, সুস্বাস্থ্য থাকার জন্য যে জায়গাগুলো তৈরি করেছি সেটা বাংলাদেশে বিরল। তাই আমি আশা করি আগামী 9 তারিখ মানুষজন এইসব কাজ বিবেচনা করে আমার বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করবে। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী জেলা শাখার। আমি একজন প্রার্থী, আমার মার্কা মোবাইল ফোন। আপনারা জানেন বিগত 8 বছর আমি পটুয়াখালী পৌরসভার মেয়র ছিলাম। আমার সময় পটুয়াখালীর উন্নয়নের ধারা সূচিত হয়েছে। আমার সময় পটুয়াখালীর সমস্ত রাস্তাগুলোকে RCC রাস্তায় রূপান্তরিত করা হয়। কারণ উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। আমি যদি আগামী 9 তারিখ আমাকে যদি জনগণ আবার ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে সমভাবে সম বন্টন করে 9টি ওয়ার্ডই উন্নয়ন হবে এবং পটুয়াখালী পৌরসভা হবে একটি মানবিক পৌরসভা। পটুয়াখালী পৌরসভা হবে সকল মানুষের আশ্রয়স্থল এবং পটুয়াখালী পৌরসভার সমস্ত ডিজিটাল সেবাগুলো তারা অনলাইনে তারা ঘরে বসে পাবেন। আমি মোহাম্মদ কামরুজ্জামান হেলাল, সাংবাদিক, আসন্ন পটুয়াখালী পৌরসভা নির্বাচনে 5 নম্বর থেকে কাঞ্চনের পদে নির্বাচন করতেছি। আমার সাথে আরও 3 জন প্রতিদ্বন্দ্বী আছে। আমার মার্কা হলো ডালিম। আমি যদি ইনশাল্লাহ 9ই মার্চ অনুষ্ঠিত নির্বাচনে যে কাউন্সিলের পদে নির্বাচিত হইতে পারি, তাহলে আমি পটুয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডকে মাদক, চাতাবাস ও দুর্নীতিমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলব। আসসালামু আলাইকুম, আমি 4-5-6 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী সঙ্গীতা বিশ্বাস শারমিন। আমার প্রতীক হচ্ছে চশমা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর যারা ভোটার আছেন তারা আমাকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মোহাম্মদ ফারুক মিরিদা, এই 2 নম্বর ওয়ার্ডের এই 5 বছরের সফল কাউন্সিলর এবং 1 নম্বর প্যানেল মেয়র। আমি চেষ্টা করেছি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে দুঃখ দুর্দশা জেনে মানুষ, গরিব মানুষের পাশে থেকে আমি কাজ করেছি। আমি জানি আগামী 9ই মার্চ আমাকে ইনশাল্লাহ পাঞ্জাবি মার্কায় এলাকার 2 নম্বর এলাকার মানুষ ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি পটুয়াখালী পৌরসভা 2 নম্বরের কাউন্সিলর পদে নির্বাচন করছি। আশা করি জনগণের পাশে দীর্ঘদিন জনগণের সাথে কাজ করছি। আশা করি 9ই মার্চ নির্বাচনে জনগণ আবার ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি কাউন্সিলর প্রার্থী এই 6 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ কামাল হোসেন, আমার মার্কা উট পাখি। অত 6 নম্বর ওয়ার্ডের আমি সুখে দুঃখে আজীবন ছিলাম, থাকবো। আশা করি আল্লাপাক যদি আমাকে কামিয়াব করে জনগণের ভোটে যে আমি জয়ী হতে পারি, এই এলাকার যতটুকু অসমাপ্ত কাজ আছে এগুলো পূর্ণ করব। আমি জেদাউল হাসান লাভু, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং বর্তমান কাউন্সিলর। আমার বিগত 5 বছরে আমি অনেক উন্নয়নমূলক কাজ করেছি যেগুলো বিগত দিনে ছিল না। আমার অনেক রাস্তাঘাট ছিল না, ড্রেন ছিল না, ড্রেনেজের ব্যবস্থা করেছি, রাস্তাঘাটের ব্যবস্থা করেছি। আমি 100% আশাবাদী যে আমি পরবর্তীতে আবার কাউন্সিলর হচ্ছি। আমি নির্বাচিত হইলে আমি একটা লিখিত ইস্তেহার দিছি, সংক্ষেপে ইস্তেহারগুলো বলে দিই। পানির বিল এবং ট্যাক্স বাড়াবো না, নিম্ন আয় লোকের জন্য পানির বিল এবং ট্যাক্স কমাই দেবো। গরিব মানুষের জন্য পৌরসভার যারা স্থানীয় গরিব মানুষ তাদের জন্য চিকিৎসা ফ্রি, ডাক্তার, ঔষধ, অ্যাম্বুলেন্স সার্ভিস ফ্রি। একটা সালিস বোর্ড গঠন করব স্থানীয় সমস্যা সমাধানের জন্য। আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন, আসন্ন পটুয়াখালী পৌরসভা 2024 সালে পৌর নির্বাচনে আমি মেয়র পদে একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মাকড়ি নারকেল গাছ। জনগণ যদি আমাকে ভোট দিয়া নির্বাচিত করে, আমি নির্বাচিত মানুষ, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুসারে যাহা যা ডেভেলপমেন্টের যা কিছু দরকার জনগণের চাহিদা অনুসারে সেই সমস্ত কাজ করিব। আসন্ন পটুয়াখালী পৌরসভা সাধারণ নির্বাচন আগামী 9ই মার্চ 2024 তারিখ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 5 জন, সংরক্ষিত আসনে 15 জন এবং সাধারণ আসনে কাউন্সিলর পদে 41 জন। মোট 61 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। গত 23 ফেব্রুয়ারি থেকে আগামী 7ই মার্চ পর্যন্ত এই প্রচারণা চলমান থাকবে। এই প্রচারণায় যাতে প্রার্থীরা নির্বাচনী আচরণ মানে বিধিমালা মেনে চলে সে বিষয়ে তাদেরকে ব্রিফিং করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে। তারা ইতিমধ্যে আপনারা দেখেছেন, জানেন,
যে নির্বাচন আচরণ বিধি মেলা ভালোভাবেই তারা মেনে চলছে, কিছু কিছু জায়গায় এর ব্যত্যয়ও আছে। মাঠে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনজন আচরণ বিধিমালা দেখভালের জন্য। আচরণ বিধিমালা এ পর্যন্ত জরিমানাও হয়েছে, আমার পক্ষ থেকে রিটার্নিং অফিসার হিসেবে শোকজও করা হয়েছে। আমরা এই ইলেকশন কমিশনকে এই নির্বাচনটাকে পৌরসভাবাসীকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য বদ্ধপরিকর এবং ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। ধন্যবাদ।